নজর রাখবো আমরা মালদার দিকে, যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বক্তব্য রাখছেন। বিচ্ছিন্ন ভাবে কিছু রতুয়া, চাঁচল, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর, তাতেই 20,000 পেরিয়ে গেছে, তাতেই সকালবেলা না খেয়ে স্নানও হয়নি অধিকাংশ লোকের। এই জোড়া চোখ বলছে ডবল ইঞ্জিন আসছে, এই জোড়া চোখ বলছে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল, আসাম হয়ে কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি উজ্জ্বল দত্ত, তিনি আমাকে দিয়ে দুটো কার্যক্রম করালেন ছ মাসের মধ্যে, প্রবল রৌদ্রের মধ্যে ওল্ড মালদাতে একটি সভা হয়েছিল, আর আজকে প্রবল শৈত্য প্রবাহের মধ্যে আরেকটি পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সমাবেশ, দুটোই আমার চোখে সফলতম কর্মসূচি। তাই জেলা সভাপতি সহ তার পুরো টিমকে, সব মোর্চাদেরকে, ভাইস প্রেসিডেন্ট জিএস দের, সঞ্চালক প্রতাপ সিং সহ সব জিএস কে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের আরেকজন সভাপতি দক্ষিণ মালদার অত্যন্ত বিনয়ী, নম্র এবং কর্মীদের সঙ্গে মিশে থাকেন, পার্থসারথী ঘোষ আছেন, আমাদের মাননীয় সাংসদ, ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, আদিবাসী আন্দোলনের বিশিষ্ট মুখ খগেন মুর্মু মহোদয় রয়েছেন, আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির, উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার শিলিগুড়ির বিধায়ক, আমাদের সকলের নেতা বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন, আমাদের রাজ্য সম্পাদক, আমার সতীর্থ লড়াকু বিধায়ক যাকে বিধানসভা নির্বাচনে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, ভগবান তাকে বাঁচিয়ে দিয়েছেন, সেই গোপাল শাহ আমাদের মধ্যে আছেন, স্থানীয় বিধায়ক, তরুণ নেতা, রাজবংশী আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় দেব বর্মন, সাধারণ সম্পাদক উত্তর মালদা ভাই আমাদের মধ্যে আছেন, আমাদের রাজ্য এসটি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু বিধায়ক রয়েছেন, সংগ্রামী নেতা, শুভেন্দু সরকার রয়েছেন আমাদের মালদা বিভাগের কনভেনার, বিনয় বর্মন আছেন জেলা ইনচার্জ, শ্যামচাঁদ ঘোষ আছেন আমাদের ইনচার্জ রাজ্য কিষাণ মোর্চা, অজিত দাস আছেন সভাপতি রাজ্য ওবিসি মোর্চা, এরা দুজন বালুরঘাট বেরিয়ে গেছেন, সত্যেন রায় রয়েছেন বিধায়ক গঙ্গারামপুর, সহসভাপতি এসসি মোর্চা পশ্চিমবঙ্গ কমিটি, সর্বোপরি আমাদের এনইসি, আমাদের সর্বভারতীয় মহিলা নেত্রী যাকে সকলেই আমরা নির্ভয়া দিই বলে আমরা শ্রদ্ধা করি, আমাদের দিদি ইংলিশ বাজারের বিধায়িকা, বিধানসভার নক্ষত্র শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া রয়েছেন, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌর ভাই আছেন, ইংলিশ বাজারের বিরোধী দলনেতা পুরসভার আমলান ভাই আছেন, এবং অন্যান্য অনেক নেতৃত্ব আছেন যাদের প্রত্যেকের নাম আমি জানি, কিন্তু সময়ের অভাবে সম্মানিত মঞ্চ প্রত্যেককে যথাযথ সম্মান জানাই। আমার সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং শুভ পৌষ মকর সংক্রান্তি কাছেই, তারপরেই প্রজাতন্ত্র দিবস, নেতাজি জন্ম জয়ন্তী, বাগদেবীর আরাধনা, আমি এই সমস্ত শুভ কাজের
আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি, জোহার জানাই। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় আগামী কিছুদিনের মধ্যেই পঞ্চায়েতের নির্বাচন হওয়ার কথা। আমরা আজকে গাজলে সমবেত হয়েছি এই মালদা জেলায়। গত 2018 সালে পঞ্চায়েতে প্রায় 20টির বেশি গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। 6 জন জেলা পরিষদের মেম্বার নির্বাচিত করেছিলেন আপনারা। ওল্ড মালদা সহ একাধিক পঞ্চায়েত সমিতি আপনারা উপহার দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে। আমরা চাইব যে উন্নয়নের বৃত্তকে সম্পূর্ণ করতে গেলে আগামী দিনে পঞ্চায়েতের নির্বাচনে মালদা জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির হাতে আপনারা তুলে দিয়ে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, রাজনৈতিক প্রভাব মুক্ত, কাটমানি বিযুক্ত জনগণের পঞ্চায়েত তৈরি করার ব্যবস্থা করুন। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নেতা নরেন্দ্র মোদীজি, তিনি একজন সাধারণ পরিবার থেকে উঠে এসে আজকে শুধু দেশের নেতা নয়, বিশ্ব নেতা হিসেবে নিজেকে নিজের গুণে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আপনাদের জন্য, প্রান্তিক মানুষদের জন্য নিশ্চয় তিনি অনেক এয়ারপোর্ট বানিয়েছেন, নিশ্চয় তিনি বড় বড় ন্যাশনাল হাইওয়ে বানিয়েছেন যেখানে আমাদের ফাইটার জেট পর্যন্ত নামছে। তিনি অনেক বড় বড় গঙ্গা মিশনের কাজ করছেন, অনেক নতুন নতুন সিপোর্ট বানিয়েছেন, অনেক নতুন নতুন রেল লাইন, অনেক নতুন নতুন রেলের ব্যবস্থা আধুনিকীকরণ, নানা উন্নয়নমূলক কাজ করে দেশের প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ থেকে একাধিক আইআইটি, এইমস এর মতো প্রতিষ্ঠান তিনি তৈরি করছেন, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। সর্বাগ্রে গ্রামে থাকা প্রান্তিক মানুষদের প্রতি তার মমত্ববোধ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ সবচেয়ে বেশি করে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনি ক্ষমতায় আসার পরে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রত্যেক বাড়িতে, যাদের বাড়িতে শৌচালয় নেই, শৌচালয় নির্মাণের অভিযান শুরু করেন। আমাদের সাংসদ খগেন মুর্মু মহোদয় বলেছেন সেই শৌচালয় নির্মাণে পশ্চিমবঙ্গে তিনি তার রাজধর্ম পালন করে এখানে একটা তোষণ এবং পরিবারের পার্টি সরকার চলছে, কিন্তু তাকে তিনি মনে করেননি। তিনি রাজধর্ম পালন করে 70 লক্ষ স্বচ্ছ ভারতের শৌচালয় দিয়েছেন, অধিকাংশ জায়গায় পৌঁছায়নি আপনাদের কাছে, শৌচালয় নির্মাণের অর্থ পৌঁছায়নি। তৃণমূলের লোকেরা, চোর পঞ্চায়েতের লোকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ছাপ্পা মারা, তোলামূল পার্টির লোকেরা পায়খানাও খেয়ে ফেলেছে, আর 2-4টা যে শৌচালয়ের ঘর তৈরি হয়েছে সেই বাড়িতে পার্থ চ্যাটার্জি আর কেষ্ট মণ্ডলের মতো চোরদের ঢোকালে বের করতে পারবেন না, ভাঙতে হবে। এই হচ্ছে তৃণমূলের আসল চরিত্র, চোর পার্টির চরিত্র। দ্বিতীয় হচ্ছে উজালা গ্যাস, উজালা 1-2। আমাদের প্রধানমন্ত্রী কয়েক কোটি মহিলার হাতে তিনি তুলে দিয়েছেন। কেন? কাঠের লকড়ি দিয়ে, কয়লা দিয়ে, ঘুটে দিয়ে, খড় দিয়ে, বিচুলি দিয়ে কি কষ্ট করে আমাদের মায়েরা, দিদিরা, বোনেরা রান্না করে আমাদের খাওয়ায়। এই কষ্ট মাননীয় প্রধানমন্ত্রী তাদের, তার নিজের মাতৃদেবীর কষ্ট থেকে শিখেছেন, তাই তিনি উজালা 1-2 তার ব্যবস্থা করেছিলেন। পশ্চিমবঙ্গে 34 লক্ষ রমণী, আমাদের দিদি, মা, বোনেরা এই উজালা 1 এবং 2-এর বেনিফিট পেয়েছে। তৃতীয় কর্মসূচি হিসাবে আমাদের প্রধানমন্ত্রী, আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছিলেন, সেই আবাস যোজনায় ভারতবর্ষে এখনো পর্যন্ত প্রায় 12 কোটির বেশি
প্রধানমন্ত্রীর আবাস যোজনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে 40 লক্ষ ঘর এখন অবধি আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়েছিলেন, কিন্তু আপনাদের কাছে ঘর এসে পৌঁছায়নি। এই চোর পঞ্চায়েত তৃণমূল সব টাকা লুট করে নিয়ে গেছে, আর ঘর পাওয়ার জন্য 20,000-30,000 টাকা করে কাটমানি খেয়েছে। প্রকৃত লোকেরা ঘর পায়নি।